আবারও গার্হস্থ্য হিংসায় রক্তাক্ত এক বধূ। শ্বশুর বাড়িতে স্বামী ভাসুর ননদের হাতে আক্রান্ত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন সেই বধূ। ঘটনা বিশালগড় করই মোড়ার তেবাড়িয়া এলাকায়। জানা গেছে, গত দুদিন ধরে স্বামী স্ত্রীর মধ্যে বাকবিতণ্ডা চলছিল। অভিযোগ, এই বাকবিতণ্ডাকে কেন্দ্র করে রবিবার স্বামী সুমন মিয়া মারধর করে তার স্ত্রীকে। খবর যায় গৃহবধূর বাবার বাড়িতে ছুটে আসেন মা। এরই মধ্যে সোমবার সকালে ফের কথা কাটাকাটি থেকে মায়ের সামনেই বধূকে মারধর করে রক্তাক্ত করে স্বামী ভাসুর এবং ননদ মিলে। স্থানীয়দের সহযোগিতায় বধূর মা মেয়েকে উদ্ধার করে নিয়ে যান বিশালগড় মহকুমা হাসপাতালে। থানায় মামলা দায়ের করা হয়েছে। মেয়ের বাড়ি কোন জায়গা? স্বামীর নাম কি? তা আপনি আপনি কি হন? আমি মায়ের মা। আপনার বাড়ি কোন জায়গা? আমার বাড়ি বাবুরে শেষি মাই। সে ব্যাপারে কি থানায় মামলা করবেন? ওহান আমার বড় কোলারে জিঙ্গা না স্বামী আছে। আজকে আজকে কত দিন ধরে এরকম করতেছে? আরে বাবা মায়ের লয়া আজকে দুই দিন বলে এরকম আন্দোলন চলছে। আমরা আসি না কত হাবিজ নিয়ে উঠে বাদ দেয়া। কত দিন হইছে বিয়া জানতেছেন? 10 বছর। বিয়ের পর থেকে এরকম যন্ত্রণা? স্বামী কি করে? আচ্ছা, ওর স্বামী কি করে? স্বামী কাজকর্ম করে। পিওর রিপোর্ট, চ্যানেল দেবরাত।